ঠিক মতন বলো তোমার নাম কি? একসাথে ভয় পাচ্ছে, তুমি কি ভয় পাচ্ছ? একটু না, তাহলে তোমাকে ফার্স্টে করে দেওয়া উচিত ছিল। তোমাদের মধ্যে বড় কে? তুমি বড়, তুমি তো তাহলে বেশি ব্রেভ না? তুমি একটু হাসি দাও, তোমার হাসি তো খুব সুন্দর। কতটুকু ব্যথা পেয়েছো? হাতে দেখো, একটু না, তাহলে তো করলা যে ওটা তো এমনি একটু বুঝতে পারেন না। তুমি কি ভয় পাচ্ছিল প্রথমে? তাহলে ভয় পাচ্ছিল না? এখন তাহলে তোমাকে নাকটাও ফুরাই দিই আমরা। বড় হলে, তাই না? বড় হলে যদি ইচ্ছা করে তাহলে ফুরাবেন, না ইচ্ছা করলে? আপনার কি কানে দূর করার ইচ্ছা ছিল? তাহলে ঠিক আছে, আমরা আবার কোনো বাচ্চাকে জোর করে পিয়ার্সিং করে দিই। দেখছো তোমার বড় অপু কিন্তু অনেক ব্রেভ, তুমিও পারবা। ও ব্রেভ, তুমি আরো বেশি পারবা। হ্যাঁ, ও তো জাস্ট ওর বড় ওর বোনকে সাপোর্ট দেওয়ার জন্য পরে করছে, তাই না মামনি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। ও তো না আগেই চলে যেত, ওর বড় বোনকে একটু রেসপেক্ট করছে, এর জন্য আগে দিচ্ছে, তাই না মামনি? শুভ, এসি অফ করো তো। তুমি তো সবগুলো ভিডিও দেখো না? এই ভিডিও দিব, তোমরা দেখো। হ্যাঁ, সবাইকে দেখাবো। তোমার কয়টা বান্ধবীর কান পড়ালো? বান্ধবী বোন বান্ধবী হইতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে। তোমরা কতক্ষণে ছোট বড়? 30 সেকেন্ড। ডাক্তার তো ভালো, তোমাকে আগে বের করে ফেলছে, তুমি 30 সেকেন্ডের বড় হয়ে গেছো। ও কি তোমার কথা শোনে? না শোনে না।
তাই কি থাক ছোট তো বড় হলে ঠিক হয়ে যাবে তুমি ব্যথা পাইছো অনেক সবাই কি বলবে সবাই বলবে তোমার একটু ভয় লাগছে নাকি বেশি ব্যথা লাগছে মামনি একটু তাহলে আমরা করবো না আজকে এটা রেখে দেই এটা করতেও চল তুমি আবার তাহলে আর কি করবো বলো মরতাম তাহলে পড়াই দিতে হবে তুমি যেহেতু চাচ্ছ তোমরা দুজন একসাথে দাঁড়াও একটু দাঁড়াও আমরা একটা দেখি তোমাদের কেমন লাগতেছে এদিকে দাঁড়াও দেখি না Thank you.